বসন্তকে সঙ্গী করে ইছামতি পারে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা। বসিরহাটে আগামী তিন দিন ধরে চলবে এই মেলা। বসন্তকে সঙ্গী করে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ইছামতি পারে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা। বসিরহাট মহকুমা ভাষা চর্চা পরিষদ ও শ্রাবস্তির উদ্যোগে বসিরহাটের ইছামতি নদীর পারে টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা। সপ্তম বর্ষের এই মেলা চলবে তিন দিন ধরে। এখানে বসিরহাটের সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্য থাকছে শিল্প ভাস্কর্য ও চিত্র প্রদর্শনী। দিল্লি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নানা পুস্তক পত্রিকা সম্ভার নিয়ে সেজে উঠেছে পঞ্চাশটিরও বেশি স্টল। বাড়তি পাওনা হিসেবে মেলায় আসা মানুষদের জন্য মেলার তিন দিনই সন্ধ্যায় মঞ্চস্থ হবে নৃত্যানুষ্ঠান, কবি সম্মেলন, কবিতা আবৃত্তি, বাউল সঙ্গীত ইত্যাদি। উদ্বোধনের ক্ষণে উপস্থিত ছিলেন সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী ও কবি রণজিৎ দাস। পাশাপাশি এছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাট মহকুমা ভাষা চর্চা পরিষদের সভাপতি গৌতম চক্রবর্তী, শ্রাবস্তির সম্পাদিকা সোনালী শীল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমাদের যে জেনারেশন, আমরা তবু বইয়ের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আমরা বই পড়ি, বই লিখি, পড়ার কথা ভাবি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের পরের পরের জেনারেশন যারা, তারা এই মোবাইলের যুগে এসে, টিভির যুগে এসে বই পড়াটা, মানে ফিজিক্যালি যে বইয়ের সংস্পর্শে আসা, বইয়ের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা, বইয়ের সঙ্গে বন্ধুত্ব করা, বইকে ভালোবাসা, এগুলো প্রায় সব ভুলে গেছে শুধুমাত্র এই মিডিয়ার কারণে। আমার ধারণা যে আমরা যারা বয়স্করা আছি, আমাদের একটা প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই ছোটদেরকে বইয়ের জগতে নিয়ে আসা, বইয়ের জগতের সঙ্গে পরিচিত করে দেওয়া, এবং বই যাতে ভালোবাসে, বই তাদের জীবন সঙ্গী হতে পারে, এই ধারণাটা তাদের মনের মধ্যে যোগ করে দেওয়া। প্রতিবন্ধীরা তাদের শারীরিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে তাদের শিল্পসৃষ্টি নিয়ে হাজির হয়েছেন ইছামতির পাড়ের এই লিটল ম্যাগাজিন মেলায়। তাদের এই শিল্প সম্ভার মেলায় অন্য মাত্রা যোগ করেছে। মেলার চিত্র প্রদর্শনী দেখে ভিন রাজ্য থেকে আসা প্রকাশকরাও অভিভূত। ফেসবুক, ইনস্টাগ্রাম এসব দেখছে তারা, এটা ঠিকই, প্রযুক্তির যুগে অস্বীকার করা যায় না, কিন্তু পাশাপাশি এখনও কিছু ছেলেমেয়ে আছে ছবি আঁকে, বই পড়ে, ছড়া পড়ে, কবিতা লিখছে, কবিতা পড়ে, এটাও কিন্তু আমরা দেখেছি বা দেখছি। গোয়েন্দা কাহিনী পড়ছে, তারা এসেছে। এবং গত কয়েক বছর আমরা দেখেছি বসিরহাটও এরকম কিছু ছেলেমেয়ে আছে, ফলে সবাই চারদিকে যে রবটা উঠেছিল, গেল গেল গেল, আমার মনে হয় এত আশঙ্কার কারণ নেই। আমাদের এই ধরনের মেলাগুলো সার্থকতা ঠিক এই জায়গায়, এখানে এসে নানা ধরনের সৃষ্টি সম্ভার এখানে আসে এবং তারা চিন্তার আদান প্রদান ঘটাতে পারে, তাদের নতুন অভিজ্ঞতা হয়। এবং ছেলেমেয়েরা কিন্তু একেবারে সাড়া দিচ্ছে না, তা নয়, আজকেই দেখবেন এখানে 7, 8, 9, 10 ছেলেমেয়েরও কিন্তু আজকে আসবে, নানা রকম ভূমিকায় থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট।